আমি ধারাবাহিকভাবে দেখুৱাই আহিছো যে যিসমূহ আসলে বানাক্রান্ত এলাকা সেই এলাকাসমূহৰ বানৰ পিছৰ পৰিস্থিতি যে কেনেকুৱা এক পরিবেশ সৃষ্টি হৈছে যেহেতু ইতিমধ্যে যোৰহাট জিলাত যদিও বান কমিছে যিসমূহ বানাক্রান্ত এলাকা আছিল সেই এলাকাসমূহত কিন্তু শেহতীয়াকৈ বিভিন্ন ধরনের রোগৰ প্রাদুর্ভাব ঘটিছে আর সেই রোগৰ আক্রান্ত হৈছে বিভিন্ন জন মই বর্তমান উপস্থিত আছো যোৰহাট জিলাৰ পূব যোৰহাট ৰাজস্বকৰ অধীনৰ যি হাতীশাল যিটো এলেকা এইবাৰ প্ৰলয়ংকৰী বানত বিস্তৰ ক্ষতি সাধন হৈছিল সেই স্থানত উপস্থিত আছোঁ আৰু তাত আজি অত্যন্ত এটা ভাল কথা যোৰহাট চিকিৎসা মহাবিদ্যালয় আৰু কাকজান পি এইচ চি আৰু টিয়ক প্ৰেছ ক্লাব আৰু আন এটি সামাজিক অনুষ্ঠান অৰ্ণদা ছচিঅ' ইকনমিক যি নামৰ যিটো অনুষ্ঠান সেই অনুষ্ঠানটিয়ে আজি ইয়াতে এটা বিশেষ স্বাস্থ্য শিবিৰ আয়োজন কৰা হৈছে আৰু টিয়ক প্ৰেছ ক্লাবে বিশেষভাৱে উদ্যোগ লৈছে আৰু ইয়াতে আচলতে যিসকল লোক এই লোকসকলক আচলতে চিকিৎসা সেৱা আগবঢ়াবৰ বাবে যোৰহাট চিকিৎসা মহাবিদ্যালয়ৰ বিশেষজ্ঞ চিকিৎসকৰ দল উপস্থিত হৈছে গুৱাহাটীৰ পৰা কৰ্কট বিশেষজ্ঞ ডাক্তৰ যদুনাথ বুঢ়াগোহাঁই এই চিকিৎসা শিবিৰত উপস্থিত হৈছে আৰু প্ৰতিটো বিশেষত বানৰ পিছত যিহেতু যিসমূহ চৰ্মৰোগ বিশেষত দেখিবলৈ পোৱা যায় আৰু তাৰ সেইসমূহ ৰোগৰ নিৰাময়ৰ বাবে আজি ইয়াতে চৰ্মৰোগ বিশেষজ্ঞ উপস্থিত হৈছে শিশুৰ কাৰণে শিশু বিশেষজ্ঞ আহিছে আৰু এনেধৰণে বৃহৎ সংখ্যক এটি চিকিৎসকৰ দলে ইয়াতে চিকিৎসা সেৱা আগবঢ়াইছে আৰু যিহেতু মই আকৌ কৈছোঁ যে বানৰ পিছত যে এই যিসমূহ ৰোগ এই ৰোগসমূহ বিশেষভাৱে দেখিবলৈ পোৱা যায় বানাক্রান্ত এলেকাত আমি চিকিৎসকসকলৰ প্ৰতিক্ৰিয়া ল'ম যিহেতু মই কৈছোঁ যে গুৱাহাটীৰ পৰা ইতিমধ্যে বিশিষ্ট চিকিৎসক ডাক্তৰ যদুনাথ বুঢ়াগোহাঁইও এই আমাৰ এই যি সহযোগিতা আমাৰ যি শিবিৰ সেই শিবিৰত আহি তেওঁ সেৱা আগবঢ়াইছে মই তেওঁৰ পৰাই প্ৰথমতে অকণমান প্ৰতিক্ৰিয়া ল'ম ছাৰ যদিও ব্যস্ত আছে তাৰ মাজতেই অকণমান আহিছোঁ যিহেতু বানাক্রান্ত এলেকা হাতীশালৰ যিটো পৰিৱেশ আপুনি আহোঁতে অনুভৱ কৰিছে আজি আপুনি নিজেই আহিছে ইয়াত এইসকল ৰাইজক সেৱা কৰিবৰ বাবে গোটেই কথাখিনি ছাৰ হয় মানে আমি সবেই দেখিছোঁ এইটো গম পাইছোঁ যে কিমান পৰিমাণে ভয়াবহ ৰূপে বানপানী হৈছে বানপানীৰ লগত বিভিন্ন সমস্যা প্ৰথমতে আহিলে মানুহখিনি নিজৰ বস্তু একো বচাব নোৱাৰিলে হাহাকাৰ হৈছে কাপোৰ কানিৰ পৰা খোৱা বোৱাৰ অৱস্থাৰ পৰা পানী লগে লগেতো অসুখ হৈয়ে অলপ কমি যোৱাৰ পৰা অসুখে ভয়াবহ এটা ৰূপ ধাৰণ কৰে গতিকে পানী অলপ অলপ কমিছে কিন্তু তথাপিতো মানুহৰ এতিয়া বিভিন্ন ধৰণৰ অসুখ ডায়েৰিয়া হৈছে কাৰোবাৰ খজুৱতি হৈছে কাৰোবাৰ কাঁহ হৈছে গতিকে এইখিনি সময়ত যদি আমি সকলোৱে আগবাঢ়ি আহোঁ এই বিপদত পৰা মানুহখিনি আমাৰ সব নিজৰে মানুহ হয় যদি আমি যদি সবেই সহায় কৰোঁ বহুত তেওঁলোকৰ কাৰণে এটা এই বিপদৰ সময়ত বহুত তেওঁলোকৰ কাৰণে এটা ডাঙৰ তেওঁলোকৰ কাৰণে আমাৰ সহায় হ'ব ৰাইজৰ কাৰণে নাপাহৰিবলগীয়া গতিকে মই ভাবোঁ আমি সকলোৱে আগবাঢ়ি আহিব লাগে আৰু আমি যিমান পাৰোঁ যদি আমি ৰাইজে নখ জোকাৰিলে নৈ বয় আমি যদি সবেই সহযোগ কৰোঁ তেতিয়াহ'লে আমি এই যিটো বিপদ আহিছে আমাৰ গোটেই অসমৰ কাৰণে আমি এই সমস্যাবিলাক আমি সমাধান কৰিবলৈ আগবাঢ়ি আহিব পাৰিম ছাৰ কিবা বিশেষভাৱে পৰামৰ্শ দিব নেকি যিহেতু আপোনালোকে আহিছে আহি তেখেতসকলে যিসমূহ অসুখত ভুগিছে তেওঁলোকে সহায় কৰিছে আৰু অনাগত সময়ছোৱাৰ কাৰণে কিবা বিশেষ পৰামৰ্শ থাকিব নেকি ছাৰ মানে মেক্সিমাম যি অসুখ হয় এইবিলাক মেইন খোৱা বস্তুৰ পৰা হয় বা গাত কণ্টেক্টৰ পৰা হয় গতিকে আমি যিমান পাৰোঁ পানীটো খাবৰ কাৰণে চাফ চিকুণ পানী খাব লাগে আৰু উপায় নোহোৱা যদি কেনেবা এটা জেগাৰ পৰা পানী খাব লগা হ'লেও সেইটো পানীটো গৰম কৰক গৰম কৰি ফিল্টাৰ কৰি আৰু বিভিন্ন ধৰণৰ আছে পানীটো আমি ফিটকিৰি বা ব্লিচিং পাউডাৰৰ সহায়ত আমি পৰিষ্কাৰ কৰি ৰাখি জেগাটো আমি সেই পানী খোৱাটো মেইন কথা আৰু খোৱা বস্তু আৰু পানীৰ যিটো কণ্টেক্ট হয় বাহিৰত যদি আপুনি গ'ল পানীত নামিলে নামি উঠি আহি ইমিডিয়েটলি আপুনি ভাল চাফা পানীৰে ভৰি হাত ধুলে তেতিয়াহ'লে মই সেইটো এই খৰখজতিৰ পৰা আঁতৰি থাকিব পাৰিম আৰু যিমান পাৰে বস্তুবিলাক সিজাই বা গৰম কৰি খাব লাগে যাতে বেমাৰটো মেক্সিমাম বেমাৰ আমি খোৱাৰ পৰাই হয় বা কণ্টেক্টৰ পৰা হয় গতিকে এইখিনিৰ পৰা আঁতৰি থাকিব পাৰিলে মই ভাবোঁ আমি বহুত বেমাৰৰ পৰা দূৰত সাৱধানে থাকিলে মই হয়তো বেমাৰৰ পৰা অলপ দূৰত থাকিব পাৰিম ইয়াত আহি আপুনি বিশেষভাৱে কোনখিনি ৰোগৰ বেছি আচলতে প্ৰাদুৰ্ভাৱ দেখিছে মই এতিয়ালৈকে যিমান চালোঁ মেক্সিমাম আমাৰ গোটেই বিষেই কৈছে তেওঁলোকে যে আমি ইমান কাম কৰিবলগা হৈছে গতিকে বিষৰ পৰিমাণটো বেছি সবেই কৈছে মোৰ গোটেই ইটো বিষ সিটো বিষ গতিকে আমাৰ ইয়াত যিহেতু এটা ছুপাৰ স্পেচিয়েলিটি ক্লিনিক হৈছে মানে যিটো আমাৰ কেম্প হৈছে আজি ইয়াত আমাৰ
ডার্মেটোলজি আছে, আমার চকুর বিশেষজ্ঞ আছে, ENT বিশেষজ্ঞ আছে, পেডিয়াট্রিশিয়ান আছে, ডার্মেটোলজিস্ট আছে, মেডিসিন আছে, গতি ভাগ ভাগ হয়ে গেছে। মূর ওর যিনি আছে বিষর মেইনলি বিষ সার্জিক্যাল রিলেটেড মূর ওর পেসেন্টবাক আছে। ধন্যবাদ জানাইছো আর আপনার কৃতজ্ঞতাও জানাইছো আজি এই বানাক্রান্ত এলাকাত আহি এইখিনি সহায় করার বাবে। যেহেতু টিয়ক প্রেস ক্লাবের বিষয়ববীয়াও আছে, যেহেতু এই ক্ষেত্রে টিয়ক প্রেস ক্লাবেও বিশেষভাবে অরিহণা লৈছে, টিয়ক প্রেস ক্লাবে উদ্যোগ লৈছে, এটা ভাল কাম বলি কোনো আসলে বেশি কোয়া নহয়। যেহেতু এই অঞ্চলত আমি সকলোৱে মিলি যেহেতু বানৰ সময়তো আহিছোঁ, এতিয়াও আহি দেখিছোঁ যে যথেষ্ট সংখ্যক লোক আজি ওলাই আহিছে চিকিৎসা কৰিবৰ কাৰণে। আচলতে চিকিৎসা সেৱাটোৰ পৰা বঞ্চিত হৈ আছে এইসকল লোক। চাওক, বানপানীৰ যি সময়ত আমাৰ যিহেতু আমি সংবাদ মাধ্যমৰ কৰ্মী হিচাপে বা সংবাদসেৱী হিচাপে আমি বানৰ পীড়িত যিবোৰ অঞ্চল সেই অঞ্চলসমূহত আমি আহি বিভিন্ন ধরনের বা বাতরি করেছি আর বা বাতরি করে দেখেছি যে বিভিন্ন সময়ের এই বানপানীর বান আক্রান্ত অঞ্চলটির বিভিন্ন ধরনের রোগের প্রাদুর্ভাব ঘটিছে। আর এই কথায় এই আমার প্রথম পদক্ষেপ নয় টিওক প্রেস ক্লাবর, আপনি জানে নিশ্চিতভাবে যে টিওক প্রেস ক্লাবে বান আক্রান্ত অঞ্চলসমূহত পূর্বতেও এনেকা ধরনের মেডিকেল ক্যাম্প স্বাস্থ্য বিভাগের সহযোগত আমি অনুষ্ঠিত করেছি। অনুষ্ঠিত করার মূল কথাটি হল যাতে বানপীড়িত এই অঞ্চলত বানপানী শুকাই যাওয়ার পাছত যিসমূহ রোগে প্রাদুর্ভাব ঘটে, বিশেষকৈ চর্ম রোগে হোক বা বিভিন্ন ধরনের ডায়েরিয়া সদৃশ বিভিন্ন রোগ, সেই রোগগুলোর বাবে প্রতিষেধকের বাবে হোক বা সেইসমূহ রোগের বাবে এই অঞ্চলের রাইজ যেহেতু একটা রিমোট এরিয়া, একটা অতি ভিতর একটা অঞ্চলত এই সকল লোকে বসবাস করে, সেই সকল লোকের যাতে কোনো ধরনের অসুবিধার সৃষ্টি নহয় তার বাবে এনেকা ধরনের ক্যাম্প করা হয়েছে। আর টিওক প্রেস ক্লাবক এই ক্ষেত্রে সহযোগ করেছে যোৰহাট চিকিৎসা মহাবিদ্যালয়, কাকজান প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, জেলা চিকিৎসা কমিটি, যোৰহাট অনদা সচিও ইকোনমিক হেলথ এসোসিয়েশনকে ধরে এইসমূহ সংগঠনে আমার সহযোগ করেছে আর কেবাগৰাকী বিশেষজ্ঞ চিকিৎসক ইয়াত আহিছে। আমি টিওক প্রেস ক্লাবের তরফের তেখেতসকলক এইকারণেই কৃতজ্ঞতা জানাইছো যে তেখেতসকলের যে দায়িত্ব চিকিৎসা সেবার, যে চিকিৎসকের যে দায়িত্ব সেবার মনোবৃত্তিরে আহিছে তার আমি ধন্যবাদ জানাইছো। আশা করি এই 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 ক্যাম্পটির বহু লোক উপকৃত হব। ধন্যবাদ জানাইছো। মই অকমান টিওক রাজচক্র বিষয়া আছে আর পূব যোৰহাট রাজচক্র বিষয়া আছে, তেওঁলোকৰ প্রতিক্রিয়া লম। যথেষ্ট লোকের সংখ্যক রোগী আহিছে এই মুহূর্তত তেখেতসকলে, কিন্তু এই যে চিকিৎসা সেবা লাভ করবর বাবে আহিছে। পূব যোৰহাট রাজচক্র বিষয় কার্যালয়ের চক্র বিষয়া আছে রুণাল নাথ ডাঙরিয়া আছে। যেহেতু ইতিমধ্যে আমি এই সময়ছোৱাতে দেখিছোঁ যে যথেষ্ট রোগের প্রাদুর্ভাব হয়েছে আর আজি এটা মেগা শিবির এটো যেহেতু অনুষ্ঠিত হয়েছে আপনার এলাকাত, আপনিও আজি নিজেও উপস্থিত আছে, গতি কেনেকুৱা ধরনের আর সহযোগিতা কৰিব পৰা যায় বা ইয়াত আপনি কেনেকুৱা ধরনের পরিবেশ দেখি আছে? ইতিমধ্যে আমার জেলা প্রশাসনের তরফের পৰা মানুহৰ কাৰণে যোনখিনি আসন আছে সেইখিনি দিয়া গৈছে আর পশু কাৰণে যোনখিনি আসন আছে সেইখিনি দিয়া গৈছে। আর যেহেতু এটা পানি কমি আহিছে ইয়ার লগতে মানুষের বিভিন্ন ধরনের বেমার আজার হব, মানুষ বুলিয়ে নয় জীব জন্তুও হব, সেইকাৰণে আমার ইতিমধ্যে অলপ আগত গৈ আমার ভেটেনারি ক্যাম্প এটাও বহিছে আর ইয়াতে আমি যোৰহাট মেডিকেল কলেজ, কাকজান ব্লক PHC আর অন্নদা সোশিও ইকোনমিক হেলথ এসোসিয়েশন আর আপনাদেরও টিওক প্রেস ক্লাবের যথেষ্ট সহায় সহযোগিতা গোটেখিনিয়ে মিলি এই একটা ডাঙর মেগা ক্যাম্প করা হয়েছে আর বিভিন্ন বিভাগের ইয়াতে আসলে বহুতো বিশেষজ্ঞও আহিছে আর মানুষখিনিক ইতিমধ্যে চাই থাকা হয়েছে, ওষুধও দিয়ে থাকা হয়েছে, খুব লাভবান হব বলে ভাবিছো মই। আর যাতে সকলখিনি ওষুধ দি মেলি কারো যাতে বেমার আজার নোহাকে আমি এইখানে পরিস্থিতি পার ইয়াতে পর্যাপ্ত ওষুধের ব্যবস্থা করা হয়েছে? হয় হয় হয়, যথেষ্ট ওষুধ আনা হয়েছে আর ইয়ার পিছতো যদি দরকার হয় আমার গোটে ডিস্ট্রিক্ট যথেষ্ট স্টক আছে, আমি গোটেখিনি দিব পারা যাব। ধন্যবাদ জানাইছো। এ আসলে পূব যোৰহাট রাজচক্র বিষয়া রুণাল নাথ ডাঙরিয়া, ইতিমধ্যে কৈছে। আর মই এইখিনিতে আর একটা কথা উল্লেখ করব লাগিব, আজি কেবল মাত্র বিশেষজ্ঞ চিকিৎসকর দলে নহয় ইয়াতে যিসমূহ আসলতে রোগী আহিব বা যিসকল ইয়াতে বানাক্রান্ত রাইজ তেওঁলোকৰ কাৰণে কিন্তু পর্যাপ্ত প্রতিটো বিভাগৰে ঔষধ লৈ অহা হৈছে আৰু সেইসমূহ শিশুসকলৰ বাবেই হওক বা আন আন যিসমূহ ৰোগ
সেই রোগৰ ৰোগীসকলৰ বাবে প্ৰতিটো ঔষধৰ ব্যৱস্থা কৰিছে আৰু এনে ধৰণেই আজি এই যে আসলে হাতীখাল এলেকাৰ এই দিনজোৰাকৈ এই শিবিৰ আয়োজন কৰা হৈছে আৰু সকলোৱে এই শিবিৰত সকলোৱে আহি কিন্তু ইয়াতে কেবা শতাধিক এতিয়া পুৱাৰ ভাগৰ পৰা এই পৰ্যন্ত কেবা শতাধিক ৰোগীয়ে তেওঁলোকৰ স্বাস্থ্য পৰীক্ষা কৰাইছে আৰু ইয়াৰ যিসমূহ আচলতে ৰোগৰ যিসমূহ পৰীক্ষা সেই পৰীক্ষাসমূহো কিন্তু ইয়াতে কৰাৰ ব্যৱস্থা কৰা হৈছে।